তৃতীয় অ্যাসাইনমেন্টের সকল উত্তর তোমাদের সামনে নির্ভুলভাবে উপস্থাপন করার জন্য। যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা সঠিক এবং নির্ভুলভাবে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো করার জন্য আমার এই চ্যানেল অবশ্যই তোমাকে অনেক বেশি উপকৃত করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ, তো এটি হলো ইংলিশের সেকেন্ড অ্যাসাইনমেন্ট, অর্থাৎ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হলো এটি। তো এখানে প্রশ্নটি দেওয়া আছে, তো তারপর এখানে দেওয়া আছে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত, এটি কিন্তু গণিত বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণীর। এখানে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমি নির্ভুলভাবে তোমাদের সামনে দ্রুততম সময়ের মধ্যেই তুলে ধরব। তো এখানে দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট, তো কৃষি শিক্ষার যে অ্যাসাইনমেন্টটি আছে সেই অ্যাসাইনমেন্টের উত্তরও তোমরা আশা করি পাবে। তো এটি হলো ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান, তো গার্হস্থ্য বিজ্ঞানের এই অ্যাসাইনমেন্ট, তো এটি হলো তার প্রশ্ন। তো তারপর হলো ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ, তো এটি হলো ক্লাস 7-এর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ইংলিশের, তো দ্বিতীয় অ্যাসাইনমেন্টটির প্রশ্নটি হলো এটি। তো এটি হলো সপ্তম শ্রেণীর বিষয় গণিত, তো গণিত বিষয়ের কিন্তু সপ্তম শ্রেণী এটি প্রথম অ্যাসাইনমেন্ট, যেই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো কিন্তু তুমি আমার এই চ্যানেলে পাবে নির্ভুলভাবে তোমাদের সামনে। এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো অবশ্যই তোমাদের সামনে দ্রুততম সময়ে তুলে ধরব। তো এটি হলো সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা, তো কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্টটি এখানে দেওয়া হলো, তো এটি হলো তার প্রশ্ন। সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান, এটি হলো তার প্রশ্ন, তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই অ্যাসাইনমেন্টের সকল প্রশ্নের উত্তর সঠিক এবং দ্রুততম সময়ে পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এটি হলো ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ, তো এটি হলো ইংলিশের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তো এটি হলো ইংলিশের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তো এটি হলো অষ্টম শ্রেণীর, তো অষ্টম শ্রেণীর এটি হলো প্রথম অ্যাসাইনমেন্ট, তো প্রথম অ্যাসাইনমেন্টের এখানে কিছু প্রশ্ন অর্থাৎ এইখানে সৃজনশীল প্রশ্নের আকারের মতো দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্নের মতো দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সামনে ব্যাখ্যা করে দেখাবো। তো এটিও কিন্তু অষ্টম শ্রেণীর গণিতের প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে। তো এটি হলো অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা, তো কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্টের প্রশ্ন এটি। তো এখানে দেওয়া আছে অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান, তো গার্হস্থ্য বিজ্ঞানের প্রশ্ন। তো এটি হলো নবম শ্রেণীর বিজ্ঞান, তো নবম শ্রেণীর বিজ্ঞান এটি হলো নবম শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, এর আগে কিন্তু নবম শ্রেণীর বিজ্ঞানের আরও একটি অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করেছ। তো এটি হলো নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটিও কিন্তু দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তো এর আগেও কিন্তু তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম শ্রেণীর আরও একটি অ্যাসাইনমেন্ট তৈরি করেছিলে। তো এটি হলো নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটি হলো নির্ধারিত অ্যাসাইনমেন্ট হলো 1, এটি প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এটি হলো প্রথম অ্যাসাইনমেন্ট। তো এখানে নবম শ্রেণীর হলো রসায়ন, তো রসায়ন কিন্তু এর আগে একবার করেছিলে, তো এটি হলো রসায়নের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো এইখানে হলো নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, তো ইতিহাসের তোমরা এর আগেও একটি অ্যাসাইনমেন্ট করেছিলে, এটি হলো অ্যাসাইনমেন্ট নং 2 অর্থাৎ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো এটি হলো নবম শ্রেণীর ব্যবসায়ী উদ্যোগ, তো এটিও কিন্তু এর আগে একটি অ্যাসাইনমেন্ট করেছিলে। তো এখানে যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এই প্রশ্নগুলোর উত্তর সঠিক এবং নির্ভুলভাবে যথাসময়ে পাওয়ার জন্য আমার এই চ্যানেলের সাথেই থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবে, কেননা দ্রুততম সময়ে সঠিক এবং নির্ভুলভাবে প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।
সকালে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।